সো হাই গাইজ, অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে ব্লগটা হচ্ছে একটা থিমড ক্যাফে আর একটা ক্যাফে কাম লাউঞ্জ। আর যেমন কি তোমরা এক্ষুনি দেখলে, স্টার্টিংটা দেখে হয়তো বুঝেই গেছো অনেকজনে যে ইটস আ পাবজি থিমড ক্যাফে স্ল্যাশ লাউঞ্জ। মানে বেসিক্যালি ভেতরকার অ্যাম্বিয়েন্স, থিম, সমস্ত সব কিছু পাবজি বেসড। আর চলো, আমি মানে অনেকটা এক্সপেকটেশন নিয়ে যাচ্ছি, যদিও আমি নিজে মানে খুব বড় পাবজি ফ্যান। এখন তো ইন্ডিয়া থেকে ব্যান হওয়ার পরে আরও বেশি মানে দুঃখ হচ্ছে যে পাবজি কেন ব্যান হলো। আশা করছি তাড়াতাড়ি ফিরে চলে আসবে বা এরম কিছু। সো চলো দেখা যাক, ঘুরে দেখি কেমন লাগে পুরো ব্যাপারটা। সো লেটস গো। সো ইয়েস, ফাইনালি পৌঁছে গেছি জায়গাটা। অ্যান্ড এবার একটু খুঁজতে হবে ব্যাপারটা কোথায়। মনে হয় গাড়ি যেতে যেতে আমরা দেখেই নিয়েছিলাম অলরেডি যে আমাদের লেফট সাইডে ছিল। সো লেটস গো। এখন বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছি আমি পুরো ভিজে গেছি অলমোস্ট। সো বাইরে আর কোনো কথা হবে না, এবার ডাইরেক্ট ভেতরে ঢুকে অ্যাম্বিয়েন্স দেখা হবে শুরু পাবজি। ফাইনালি পৌঁছে গেছি। অ্যান্ড একটা জিনিস তোমাদেরকে বলে দিই, এখানকার অ্যাম্বিয়েন্সটা তো অলরেডি দেখেই নিলে। স্যার এখানে একটা কিউআর কোড দেখতে পাচ্ছ, এই কিউআর কোডটা তোমরা স্ক্যান করবে, স্ক্যান করে তোমাদের মেনু আসবে, ওই মেনুটা দেখে তোমরা অর্ডার করতে পারবে। তো ওই মেনুটা তোমরা যেটা দেখতে পাবে সেটা তোমার প্রাইসিং ফাইসিং সমস্ত সব কিছু মানে মেনশন থাকে। সো জাস্ট টু মেক ইট ইজিয়ার ফর ইউ, এবার মেনুটা দেখি, খাবার অর্ডার করি। 2000 ইয়ার্স লেটার। সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, পেছনে দেখো বন্দুক টন্দুক রাখা। আর ডিশেস গুলো চলে এসছে। ফার্স্ট যে ডিশটা আছে সেটা হচ্ছে তোমার ক্রিসপি চিকেন, দুটো চামচ। দিস ইজ দা পোলাও এন্ড চিকেন টিক্কা মশলা, উইংস আছে, পনির আছে, ওটা কি চিকেন? পরের ডিশটা একটা ভেজ ডিশ, জানি না তোমাদের ভালো লাগে কিনা। অনেকজনকার পনির ভালো লাগে, অনেকজনকার ভালো লাগে না। এবার নেক্সট ডিশ পুরো প্যানের মধ্যে চলে এসছে আমার। পোলাও দিয়েছে ওরা, সো ওভার এক্সপোজড পোলাও, একটু সরি ওটার জন্য, দেখে নাও। সো এবার ওটা একটু খেয়ে দেখি পোলাওয়ের মধ্যে এটা কি। আলু, ভেতরে আলু, বুঝতে পারছি না ঠিক। বিরিয়ানি, এটা বিরিয়ানি। আচ্ছা, এটা আমাকে একজন বলছে এটা বিরিয়ানি, সন্দেহ হচ্ছে কারণ এর মধ্যে বিরিয়ানির কিছু দেখতে পাচ্ছি না। না দেখতে পাচ্ছি চিকেন, না ও না, চিকেন লুকি, চিকেন লুকি রয়েছে। তার সাথে একটা সাইড দিয়েছে চিকেন বাটার মশালা মনে হয় এটা। এই যে বেশ ভালো খেতে, ঠিকঠাক খেতে। হ্যাঁ, আমাকে একজন ডিস্টার্ব করছিল, বলো কেমন খেতে বিরিয়ানিটা, আমাকে একটু বল। তারা খেয়ে নিয়ে কেমন খেতে বিরিয়ানি, কেমন বানিয়েছে বিরিয়ানি, ভালো ভালো খেতে তো বিরিয়ানি না পোলাও। ও বিরিয়ানি না পোলাও, বুঝতে পারছে না। সো পোলাও খেলাম, চিকেন খেলাম, পনির খেলাম, চিকেন উইংস খেলাম, সরি বিরিয়ানি খেলাম, পোলাও খেলাম না, আর চিকেন বাটার মশালা খেলাম। মোটামুটি অন দ্য স্কেল অফ 5 আই উইল রেট অল দ্য ডিশেস 2, এই সরি 2 বলে ফেলেছি, আই উইল রেট দ্য ডিশেস 4। আনবায়েসড একদম না, আমি আমি সবসময় বায়েসড বায়েসড বলে ফেললাম না, আমি সবসময় আনবায়েসড রেটিং দিই। আর এরকম কিছু নয় যে আমার পয়সা খাইছে বা, হ্যাঁ পয়সা খাইছে বা কিছু, যে এরকম কোনো ব্যাপার একদম না। খাবারটা খুবই ভালো, সত্যি কথা খুবই ভালো।
সো নিশ্চয়ই ড্রপ ডাউন এনি ডে গাইজ, দিস ইজ পাবজি ক্যাফে বাড়ি হাওড়া, লোকেশন আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ম্যাপটা একবার ফলো করে এসো, কারণ একটু এলোমেলো রাস্তাটা। সো এবার হ্যাঁ পার্কিং এর জায়গা পেয়ে যাবে, একটু প্লিজ ওটা চেষ্টা করো। অন দ্য হোল গাইজ, পাবজি ক্যাফে অ্যাম্বিয়েন্সের কথা বলবো, অ্যাম্বিয়েন্সটা ফাটাফাটি অবভিয়াসলি এদের, আর খাবারটাও ফাটাফাটি, প্রাইসিংটাও মানে মোটামুটি ফর টু ইজ ভেরি রিজনেবল, 500 ফর টু। তোমাদের এখন এই ট্রেনটা তো দেখতেই পাচ্ছ, আশা করছি তোমরা বুঝতে পারছো যে এই ট্রেনটা কিসে। সো গাইজ, অন দ্য হোল আই উড রেট দিস প্লেস 4/5, অ্যান্ড প্রাইসিং ফর টু ইজ অলসো ভেরি রিজনেবল গাইজ। সো ড্রপ ডাউন এনি ডে, বালি হাওড়া, পাবজি ক্যাফে, আর বাকি সমস্ত সব ডিটেলস তো তুমি আমার ইনস্টাগ্রামে পেয়ে যাবে। সো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব গাইজ, দিস ইজ মিস্টার ফুডি কলকাতা সাইনিং অফ ফ্রম বালি হাওড়া পাবজি, গুড বাই।